وعليكم السلام ورحمة الله وبركاته. একবার প্রশ্ন করেছেন যে আমি যদি মসজিদে ফজরের সালাত যদি বাড়িতে 2 রাকাত সুন্নাত পড়ে নেই, তাহলে কি মসজিদে গিয়ে আমাকে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে? যদি মসজিদে গিয়ে সময় পান তাহলে তাহিয়াতুল মসজিদ অবশ্যই পড়তে হবে। মসজিদে গিয়ে আপনি বসবেন, বসার আগে পড়া লাগবে। আপনি যদি বলেন যে না বসলাম না, 5-10 মিনিট যা আছে আমি বসবো না, তা আপনার জন্য জরুরি নয় যে আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন। কারণ আল্লাহ রাসুল শর্ত করেছেন, ইদা দাখাল আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদেরকে মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস, সে যেন না বসে, সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত পড়ার পূর্বে। তাহলে মসজিদে প্রবেশ করে যদি আপনি বসতে চান, তাহলে অবশ্যই 2 রাকাত সালাত পড়তে হবে। এখন দেখছেন সময় নাই, তাহলে কি করবেন, বসে যাবেন? না, সুযোগ নাই। সময় নাই মানে যতটুকু আছে আপনি দাঁড়িয়ে থেকে যান, বসতে হবে না। 2 রাকাত সালাত পড়ার সময় নেই, তার মানে আর বসতে হবে না, আপনি দাঁড়িয়ে থেকে যান। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।